হ্যালো গাইজ, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে শুরু করছি গজ এলিমিনেশন মেথড পার্ট 3, যেটা নিউমেরিক্যাল মেথডের একটা চ্যাপ্টার। অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে, এটা 3 নম্বর ভিডিও। এখান থেকে একটা অঙ্ক থাকতে পারে, কিভাবে বুঝবো, কিভাবে করব, এগুলো ভালো করে জেনে নেবেন। একই রকমভাবে প্রসেস আছে, বইয়ের মতো অন্য প্রসেসে আপনারা যদি সলভ করতে চান তাহলে প্র্যাকটিস করতে পারেন। আমি বলবো এই মেথডটা সব থেকে সহজ। তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে আপনাকে, লিনিয়ার ইকুয়েশন, আর তিনটে আননোন থাকবে। একমাত্র লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে গজ এলিমিনেশন মেথড দিয়ে আমরা সলভ করব। তো উদ্দেশ্যটা কি? তিনটে ইকুয়েশন দেওয়া আছে আমাদের, আমরা এখান থেকে এক্স ওয়ান ইকুয়ালস টু বার করব, এক্স টু ইকুয়ালস টু বার করব, এক্স থ্রি ইকুয়ালস টু বার করব, গজ এলিমিনেশন মেথডটা ইউজ করে সলভ করব। তো একটা বেসিক জিনিস, একটা টেকনিক যেটা জানতে হবে, এক্ষেত্রে আমরা একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করাবো, সেই ইকুয়েশনটা হচ্ছে এ এক্স ইকুয়ালস টু বি। এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে আমরা এক্স ওয়ান, এক্ষেত্রে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এর ভ্যালুটা বার করব, তিনটে ভ্যালু বার করব। এখানে এ একটা একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, আর বিও একটা ম্যাট্রিক্স। এবার প্রশ্ন হলো এ এক্স বি তিনটে ম্যাট্রিক্স আমরা কোথা থেকে পাবো? আমাদের শুধুমাত্র তিনটে লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, কোনো ম্যাট্রিক্স বা কিছু দেওয়া নেই। কোথা থেকে আমরা তাহলে তিনটে ম্যাট্রিক্সকে জোগাড় করব? এবার আমরা তিনটে ম্যাট্রিক্সকে বানাবো এই তিনটে ইকুয়েশন থেকে। এ ইকুয়ালস টু, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে এক্স ওয়ানের কোফিসিয়েন্ট। তিনটে ইকুয়েশন, তিনটে ইকুয়েশনের মধ্যে এক্স ওয়ানের তিনটে ভ্যালু পাবো, প্রত্যেকে হবে একটা কলাম। ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে এক্স ওয়ান কত? টু। সেকেন্ড ইকুয়েশনের এক্স ওয়ান কি? ওয়ান, কিছু নেই মানে ওয়ান আছে। থার্ড ইকুয়েশনের ক্ষেত্রে এক্স ওয়ানের কোফিসিয়েন্ট কি আছে? থ্রি। আর এরা প্রত্যেকেই হলো একটা কলাম। সেকেন্ড কলাম কি হবে? এক্স টু, এক্স টু এর কোফিসিয়েন্ট। তাহলে ফার্স্টে এক্স টু এর সাথে কি আছে? ওয়ান। সেকেন্ড ইকুয়েশনে এক্স টু এর সাথে কি আছে? টু। থার্ড ইকুয়েশনে এক্স টু এর সাথে কি আছে? টু। কিন্তু একটা ব্যাপার আছে, প্রত্যেকটা কোফিসিয়েন্টের আগে প্লাস, এটার আগে মাইনাস। তাহলে আমি কি করব? মাইনাস সাইনটা নেব, কারণ লিনিয়ার ইকুয়েশনটা পুরোটা আমাকে প্লাসে হতে হবে যখন আমি ম্যাট্রিক্স বানাবো। অর্থাৎ এখানে মাইনাস আছে, তার মানে প্লাস লিখে আমি মাইনাস অফ টু ইন্টু এক্স টু লিখতে পারি এটাকে। তাহলে মাইনাসটা হলো, মাইনাস টুটা হলো আমার এক্স টু এর কোফিসিয়েন্ট। ব্যাস এটাই লিখলাম, ইকুয়েশনটা আমার প্লাসে থাকতে হবে। এটা হলো সেকেন্ড কলাম, এক্স টু এর কোফিসিয়েন্ট তিনটে ইকুয়েশনের। এবার এক্স থ্রি এর কোফিসিয়েন্ট বাকি রয়েছে, এটা হবে থার্ড কলাম। ফার্স্ট ইকুয়েশনে এক্স থ্রি এর কোফিসিয়েন্ট কি আছে? ওয়ান। সেকেন্ড ইকুয়েশনে থ্রি, থার্ড ইকুয়েশনেও থ্রি। এটা হয়ে গেল আমার এ ম্যাট্রিক্স। এবার কি এক্স, এক্স ম্যাট্রিক্সটা কি দিয়ে বানাবো? এই যে আননোনগুলো আছে, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, একটা কলাম হবে। এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এটা কেন আমরা কলামে লিখলাম? আমরা এ এক্স যদি ক্রস চেক করতে চাই, এ এক্স মাল্টিপল আছে, এও একটা ম্যাট্রিক্স, এক্সও একটা ম্যাট্রিক্স। যখন দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে তখন আমরা কি জানি, এ ম্যাট্রিক্সের অর্ডার হতে হবে প্রথমে রো। দ্যাট মিন্স তিনটে রো আছে, তিনটে কলাম আছে, থ্রি বাই থ্রি। এক্স ম্যাট্রিক্সের কটা রো আছে? একটা, দুটো, তিনটে। কলাম কটা আছে? একটা। আমরা কি জানি, ফার্স্ট ম্যাট্রিক্সটার, অর্থাৎ এ এক্স মাল্টিপ্লিকেশন, তো এ এর নাম্বার অফ কলাম এখানে কি আছে? থ্রি। এক্স এর নাম্বার অফ রো সেম হতে হবে, তবেই মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এ এর নাম্বার অফ কলাম লাস্টেরটা, এক্স এর নাম্বার অফ রো মানে ফার্স্টেরটা, থ্রি ইকুয়ালস টু থ্রি। আমি এই ক্ষেত্রে এ এক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো। যদি আমি এটা রোতে লিখতাম তাহলে কি হতো? এক্স ম্যাট্রিক্সের অর্ডার হতো তাহলে একটা রো আর তিনটে কলাম। ফার্স্টের ক্ষেত্রে কি আছে? থ্রি বাই থ্রি, এটা তো সেমই থাকতো। তাহলে ওয়ান, ফার্স্টের কলাম, ম্যাট্রিক্সের কলাম কি হলো? থ্রি। আর এক্স ম্যাট্রিক্সের
রো কি হলো? ওয়ান। থ্রি নট ইকুয়ালস টু ওয়ান, এক্ষেত্রে আমরা এ এক্স করতে পারবো না। তার জন্য মনে রাখবেন আননোন ভেরিয়েবলগুলো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এই ক্ষেত্রে, অন্য অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই জেড অথবা অন্য কিছুও থাকতে পারে, প্রত্যেকটাকে আপনি কলামে লিখবেন, শুধু একটা কলাম হবে, তিনটে রো হবে। এ এক্স ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম, বাকি কি রইল? বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি? এই যে ইকুয়াল টুর পরে আছে তিনটে ভ্যালু, একটা কলাম হবে। ভালো করে বুঝে নেবেন, একবার দেখলেই মনে থেকে যাবে কিভাবে সলভ করতে হবে, ম্যাট্রিক্সগুলো কিভাবে বানাবেন। এবার প্রশ্ন, এ এক্স ইকুয়ালস টু বি, আমি ইকুয়েশনটা বলে দিলাম, এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম, এক্স ম্যাট্রিক্স পেয়ে গেলাম, বি ম্যাট্রিক্সও পেয়ে গেলাম, তাহলে তো আমি মাল্টিপ্লাই করে দিতে পারি, স্যাটিসফাই করিয়ে নিতে পারি। কিন্তু না, এখানে যদি এ এক্স ইকুয়ালস টু বি দিয়ে স্যাটিসফাই করিয়ে নিই, চেক করে দেখতে পারেন এই ইকুয়েশনগুলোই আসবে, কারণ আমি এই ইকুয়েশনগুলো থেকেই ম্যাট্রিক্সটা বানিয়েছি বা ম্যাট্রিক্সগুলো বানিয়েছি। তার জন্য আমি এবার যে করব, দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স লেখা হয় এ ইস টু বি, এইভাবে লেখা হয়। আমি এটাকে উইদাউট এক্সপান্ডিং, যেভাবে আমরা ডিটারমিনেন্টে করেছিলাম সেইভাবে সলভ করব। তাহলে এ ম্যাট্রিক্সটা কি আছে? টু ওয়ান ওয়ান, ওয়ান টু থ্রি, থ্রি মাইনাস টু, থ্রি। বি ম্যাট্রিক্সটা কি আছে? থ্রি টু মাইনাস ফোর। এবার আর থ্রি ড্যাশ ইকুয়ালস টু আর থ্রি প্লাস আর টু, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। আমি এইভাবে সলভ করলাম, আমি আমার মতো করে সলভ করলাম, দেখলাম একটা আনসার এলো এক্স ওয়াই জেড এর। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো স্টুডেন্ট অঙ্কটা দিয়েছিলেন, বলেছিল সলভ করে দিতে, তো আমি ভিডিওটা বানাচ্ছি, আনসারটাও আমার জানা নেই, আশা করি আনসারটা মিলে যাবে। আমি আমার মতো করে এটা চেঞ্জ করলাম, আপনারা চাইলে অন্যরকমভাবে যদি হয় সেভাবেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে দ্যাট ইকুয়ালস টু আর থ্রি ড্যাশ ইকুয়ালস টু আর থ্রি প্লাস আর টু হচ্ছে, তার মানে আর ওয়ান আর টু সেম থাকছে, টু ওয়ান ওয়ান থ্রি, ওয়ান টু থ্রি টু, আর থ্রি ড্যাশটা শুধু চেঞ্জ হচ্ছে, তাহলে কি থাকছে? ফোর জিরো সিক্স মাইনাস টু, দ্যাট ইকুয়ালস টু। এবার এখানে করব আমরা আর টু ড্যাশ ইকুয়ালস টু টু আর টু মাইনাস আর ওয়ান, তাহলে আমার আর ওয়ান ড্যাশ আর আর থ্রি ড্যাশ সেম রয়ে গেল, আমি লিখে নিই টু ওয়ান ওয়ান থ্রি, চেঞ্জ হবে শুধু আর টুটা, তাহলে আর থ্রি লিখতে পারছি, জিরো সিক্স মাইনাস টু, আর থ্রিটা হচ্ছে জিরো থ্রি ফাইভ ওয়ান, দ্যাট ইকুয়ালস টু। এখানে আমি কি চেঞ্জ করব? আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু থ্রি আর ওয়ান মাইনাস আর টু, যেভাবে আমরা ডিটারমিনেন্টে চেঞ্জ করতাম, আর ওয়ানটাকে চেঞ্জ করতাম, আর টুটাকে চেঞ্জ করতাম, সেমভাবে প্লাস মাইনাস করে কিভাবে করলে সুবিধা হবে মনে রাখবেন। শুধু আমার উদ্দেশ্য থাকবে, তিনটে করে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশনের মধ্যেই একটা করে আননোন আছে, আমি যেই কোনো একটা রোকে একটা বাদে বাকি দুটোকে জিরো করার চেষ্টা করব। তাহলে আমি যখন এক্স ইকুয়ালস টু বি ইকুয়েশনটাতে বসাবো, তখন আমি এখানে যদি দুটো জিরো আর একটা থাকে, তাহলে আমি এখান থেকে ইজিলি যেই কোনো একটা আননোনের ভ্যালু পেয়ে যাব। সাপোজ যদি আমার এটা আর এটা জিরো হয়, তাহলে আমি এক্স থ্রিটা পাবো, এক্স থ্রিটা পেয়ে গেলে আমি যেই কোনো একটা ইকুয়েশনে বসিয়ে সেখান থেকে আবার আরেকটা আননোন বের করতে পারবো। দুটো আননোন যখন পেয়ে যাব, ম্যাক্সিমাম আমার তিনটে, তাহলে তিন নম্বরটা বার করা আমার পক্ষে ইজি হয়ে যাবে। আমার উদ্দেশ্য সেটাই, যে আননোন তিনটের ভ্যালু আমাকে বার করতে হবে। এখানে আর ওয়ান ইকুয়ালস টু থ্রি আর ওয়ান মাইনাস আর টু, তার মানে আর টু আর আর থ্রি সেম থাকছে, আমি লিখে নিচ্ছি জিরো থ্রি ফাইভ ওয়ান, ফোর জিরো সিক্স মাইনাস টু, আর ওয়ান ইকুয়ালস টু থ্রি আর ওয়ান মাইনাস আর টু, সিক্স জিরো মাইনাস টু এইট, দ্যাট ইকুয়ালস টু। এখানে করছি তাহলে আর থ্রি ড্যাশ ইকুয়ালস টু ওয়ান বাই টু আর থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর ওয়ান,
আর থ্রি ডেজটাকে চেঞ্জ করছি, তার মানে আর ওয়ান আর টু সেম রয়ে গেল। লিখে দিচ্ছি 60-2 80351। আর থ্রি ডেজ হাফ আর থ্রি মাইনাস 1/3 আর ওয়ান, তার মানে প্রথমটা জিরো, সেকেন্ডেরটাও জিরো, থার্ডেরটা 11/3 মাইনাস 11/3। কী করে হলো? হাফ আর থ্রি মিনস 6 × r3 মাইনাস 1/3 × -2, তাহলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 2/3, দ্যাট ইকোয়ালস টু 9 + 2/3 ইকোয়ালস টু 11/3। এইভাবে করবেন, তাহলে আমার দুটো জিরো চলে এলো, আমি এখান থেকে যে কোনো একটা আননোনের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি এবার বসাতেই পারি, দেয়ার ফোর এ এক্স ইকোয়ালস টু বি। এ তাহলে এবার কোনটা লিখব? এই ইকুয়েশানটায় যখন বসাবো লাস্টে গিয়ে, তখন এ মিনস এইটা, ডটের আগেরটা হবে, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে, 6 0 - 2 0 3 5 0 0 11/3। এটা হলো আমার এ ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্স কী ছিল? আননোন x1 x2 x3। বি ম্যাট্রিক্স কী হবে? এই যে এখানে পেলাম 8 1 - 11/3, সেট ইকোয়ালস টু, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান আমরা জানি, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান যেভাবে করে ঠিক সেইভাবে করব, রো ওয়াইজ যাবে, কলাম ওয়াইজ নামবে। 6 × x1 + 0 - 2 × x3, 0 × x1 - 0 + 3 × x2 + 5 × x3, থার্ডের ক্ষেত্রে 0 × 0 + 0 × 0 + 11/3 × x3। লেফট সাইড হয়ে গেল ইকোয়ালস টু 8 1 - 11/3। এবার কম্পেয়ার করতে পারি বোথ সাইড, এই ইকুয়েশনটা কি হচ্ছে? 6x1 - 2x3 = 8, ইকুয়েশন নাম্বার ওয়ান। 3x2 + 5x3 = 1, 2, লাস্টেরটা 0 + 0, দ্যাট মিনস 11/3x3 = -11/3, দ্যাট ইকোয়ালস টু, এখান থেকে পেতে পারি x3 = -11/3 × এইদিকের 11/3, রাইট সাইডে চলে গেলে উল্টে যাবে, দ্যাট ইকোয়ালস টু -1। তাহলে x3 এর ভ্যালু আমরা কি পেয়েছি? -1। x3 এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের ইকুয়েশন 1 আর 2 দুটোতেই x3 আছে, তাহলে x3 ইকোয়ালস টু -1 যদি আমি ইকুয়েশন 1 আর 2 বসাই, তাহলে ইকুয়েশন 1 থেকে x1 এর ভ্যালু পাবো, ইকুয়েশন 2 থেকে x2 এর ভ্যালু পাবো, আমাদের তো তাই দরকার, x1 x2 আর x3। তাহলে বসাই, ওয়ান এন্ড টু, x3 ইকোয়ালস টু -1 বসালাম, 6x1 - 2 × একসঙ্গে বসিয়ে দেই x3 এর জায়গায় -1, 2 × -1 = 8, দ্যাট ইকোয়ালস টু 6x1 মাইনাসে মাইনাসে প্লাস 2 = 8, 6x1 = 8 - 2 মিনস 6x1 = 1। ইকুয়েশন 2 যদি বসা, ইকুয়েশন 2 কি? 3x2 + 5x3, তার মানে 3x2 + 5x3 এর ভ্যালু -1 = 1, দ্যাট ইকোয়ালস টু 3x2 মাইনাসে মাইনাস সরি মাইনাসে প্লাসে -5 = 1, দ্যাট ইকোয়ালস টু 3x2 = 1 + 5 = 6, x2 = 2।
Therefore, the values of x1 equals to 1 পেলাম, x2 equals to 2 পেলাম, আর x3 equals to minus 1 পেলাম। এটাই হলো অ্যান্সার। ভালো করে বুঝে নেবেন, শুধুমাত্র একটা অঙ্কই বুঝতে হবে। এইভাবে চেঞ্জ করে করে রো অঙ্কগুলো সলভ করবেন, চাইলে কলাম চেঞ্জ করেও করতে পারেন। আননোন তিনটের রেজাল্ট এইরকম হবে। ভালো করে প্র্যাকটিস করে যাবেন, একটা অঙ্ক থাকতে পারে। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।